অভিযুক্তকে ধরতে হাসপাতালের ওয়ার্ডের ভেতর গাড়ি নিয়ে ঢুকলো পুলিশ পুলিশের এই দাবা ছবি ভাইরাল সমাজ মাধ্যমে বাস্তবের এই ঘটনা হার মানাবে যে কোনো সিনেমা দৃশ্যকে অভিযুক্তকে ধরতে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের ভেতর ঢুকে পড়ল পুলিশের গাড়ি একেবারে ফিল্মি কায়দায় গ্রেফতার করা হলো অভিযুক্তকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঋষিকেশের এইমস হাসপাতালে ইতিমধ্যে পুলিশের গাড়ি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের ঢোকার এই ভিডিও ভাইরাল হয়েছে নিশ্চয়ই এতটুকু শুনে সমাজ মাধ্যমে অবাক হচ্ছেন কি এমন ঘটল যার কারণে পুলিশের গাড়ি সোজা হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের ভেতর ঢুকে গেল তবে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিষয়টি অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরে হাসপাতালের এক নার্সিং কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ওই নার্সিং কর্মী হেনস্থা করেছেন বলে অভিযোগ আর তাকে পাকরাও করতে সোজা ঋষিকেশের এইমসে ঢুকে পড়ল পুলিশের গাড়ি এমন দৃশ্য ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তবেই দৃশ্য কোনো অ্যাকশন ফিল্মে সিনের চেয়ে কম কিছু নয় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের চারিদিকে রোগীদের বেড বেডে শুয়ে আছেন রোগীরা সঙ্গে কর্মরত স্বাস্থ্যকর্মী সহ অনেকেই আছেন এমন মুহূর্তে হঠাৎ এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ল পুলিশের গাড়ি ঘটনা দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন হাসপাতালে থাকা রোগী ও তাদের পরিজনেরা ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে বহু রোগীকে এমন সময় পুলিশের গাড়ি ঢুকে পড়ে সেখানে তা দেখেই হুলুস্থুলুস অবস্থা হাসপাতালের নিরাপত্তারক্ষী সহ পুলিশ সকলকে সরিয়ে দিতে থাকে আর গাড়ি এগিয়ে যেতে থাকে পুলিশ কর্মীরা যাতে নিরাপদে সেখানে গিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য স্ট্রেচারে থাকা রোগীদের সরিয়ে রাস্তা ফাঁকা করে দিতে থাকে পুলিশ কর্মীরা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তখনও গাড়ির মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী পুলিশ সূত্রে জানা যায় এই এইমসের এক মহিলা চিকিৎসককে অপারেশন থিয়েটারের ভেতর যৌন হেনস্থা করেন একজন নার্সিং অফিসার ওই মহিলা চিকিৎসককে কুরচিকর ও অশ্লীল মেসেজ পাঠান এই ঘটনা জানাজানি হতেই চিকিৎসকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন জানা যায় ওই নার্সিং অফিসারকে বরখাস্ত করার দাবিতে ধন্যায় বসেন সকলে অভিযোগ জানানো হয় থানাতেও হাসপাতালের বাইরে চিকিৎসকদের বিক্ষোভ দেখাতে দেখেই পুলিশ গাড়ি নিয়ে সোজা ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে ঢুকে যায় এই বিষয়ে অভিযুক্ত নার্সিং স্টাফ সতীশ কুমারকে হাসপাতালের ভেতর থেকেই গ্রেফতার করা হয় ঋষিকেশ এইমস তাকে সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে তবে বাকি চিকিৎসকরা তাকে চাকরি থেকে বিতাড়িত করবার দাবি জানিয়েছেন স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এই ভিডিও সামনে আসতেই পুলিশের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই তবে অনেকেই আবার বলেছেন পুলিশ তৎপর ছিল ঠিকই কিন্তু তা বলে একেবারে গাড়ি চালিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতর ঢুকে যাবে পুলিশ এটা একটু বাড়াবাড়ি নয় কি এমন মন্তব্য করেছেন নেট নাগরিকেরা রিপোর্ট নিউজ স্নোম্যান শ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ